আরে এই তো আসুন আসুন। আর আমি এতক্ষণ তো আপনাদের কথাই ভাবছিলাম, নিজেদের লোকের এত দেরি করে নাকি? হ্যাঁ ম্যাডাম ওদিকে কত রেগে গেছে, চলো আসুন চলো আসুন আসুন। রিভু হুম হুম যশ কই গো, দেখেছ না? ঠিক আছে আমি দেখছি ফুলকে, কি দাঁড়া যশ যশ তাড়াতাড়ি এসো, শুনতে পাবো না কেন? কি বলবে বলো তো আন্টি, ও এখন রঞ্জা পিসিকে ফোন করছে। রঞ্জাকে ফোন করছো কেন? রঞ্জা পিসিরা আসবে কিনা সেটা জানার জন্য ফোনটা করছি। দেখো যদি আসার হতো তাহলে এতক্ষণে এসেই পড়তো, আর আমি এক্সপেক্ট করিনি যে ওরা আসবে, বলতে হয় তাই বলেছি। এমন নিমন্ত্রণ করো কেন? যাদের নিমন্ত্রণে তোমার কোনো এক্সপেকটেশনই থাকে না। শোনো সেই গ্রাম কত দূর, সেখান থেকে আসবে, এলে যাবে কি করে? কেন আমাদের বাড়িতে কি থাকার জায়গার অভাব? কি হলো দাদা, তুমি কোথায় গেছিলে? কোথায়? না 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 ফোন করছিলাম। তোর বৌদি কোথায়? বৌদি দাদা দেখছি। কি হলো বৌদি, এত সময় লাগছে কেন? তোমার ভাইপোকে জিজ্ঞেস করো কেন দেরি হচ্ছে। রঞ্জাকে ফোনে পাচ্ছে না, এলে নাকি এবার থাকতেও বলবে, ভারী অদ্ভুত ব্যাপার তো। এতদিন যে ওদের বাড়িতে থেকে এলাম তখন তোমার অদ্ভুত লাগেনি না মা? অদ্ভুত লেগেছে তো, আমি তো চাইনি তুমি যাও ওখানে, ওখানে গিয়ে অনেক প্রবলেম হয়েছে।